Hello friends, welcome to our YouTube channel Tutun and Ayush blog se. Aaj ke ami chicken pakora korte cholechi. Aar chicken pakora motamoti shob baritei hoye thake kom beshi. To ei recipe ta shobarirei jana, kintu onek shomoy dekha jay taste ta bairer moto hoy na. Er kothay jeno ektu komti ba khamti theke thake. তো আমি এমন ভাবে দেখাবো ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়েই এমন উপকরণ দিয়েই এমন ভাবেই দেখাবো যাতে টেস্ট আর স্বাদ পুরোপুরি বাইরে কেনা পকোড়ার মতো হয়ে থাকে এরকম ভাবে করলে বাইরে আর কিনতে কেনার প্রয়োজন নেই তো চলুন দেখা যাক কি কি উপকরণ আমি নিয়েছি প্রথমে যেটা নিয়েছি আমি বাঁ দিক থেকে শুরু করব নুন স্বাদমতো সেটা তো লাগবেই তারপরে এদিকে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর এটা নিয়েছি আদা আর সামান্য পরিমাণ জিরে পেস্ট করে নিয়েছি যদি জিরের পরিমাণ বেশি হয় তাহলে জিরে গুঁড়োটা অ্যাভয়েড করবেন বাদ দেবেন আর এইদিকে যদি শুধু আদা বাটা থাকে তাহলে জিরে গুঁড়ো দিতে পারেন তো আমি যেহেতু এখানে সামান্য জিরে বাটা রয়েছে তাই এখানে অল্প জিরে গুঁড়ো আমি দেব এই সাইডে নিয়েছি কর্নফ্লাওয়ার এদিকে আছে কিছুটা বেসন আর এদিকে আমার সস আছে এটা চিলি সস এটা সয়া সস এদিকে কিছুটা টমেটো কেচাপ আর সবথেকে দরকারি জিনিস যে কটা আছে সেটার মধ্যে হয়েছে রয়েছে সেটা হচ্ছে ভিনিগার ভিনিগারটা লাগবেই কারণ এই গন্ধটাই চিকেনের যে বাইরের কেনা পকোড়ার মধ্যে যে স্মেলটা থাকে সেটাই আনবে ভিনিগারটা ভিনিগারের বদলে অনেকে লেবু রস দিতেই পারে কিন্তু সেটার থেকে আমি বলবো ভিনিগারটাই বেস্ট এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এদিকে একটা ডিম লাগবে যেহেতু আমার চিকেনের পরিমাণটা ওই 500-450 মতো তো সেই জন্য আমি একটা ডিমই নিয়েছি এখানে আর আপনার চিকেনের পরিমাণ বাড়লে এখানে দুটো ডিম নিতে হবে দুটো ডিম লাগবে এদিকে গোলমরিচের গুঁড়ো নেব আর চিকেন কারি মশলা নেব সামান্য পরিমাণ আর এইদিকে রসুনের বাটা তো রয়েছে আদা রসুন তো এইগুলো হচ্ছে আমার উপকরণ আর সাদা তেল লাগবে ফ্রাই করার জন্য এগুলো হচ্ছে আমার উপকরণ তো চলুন এগুলো সব এক এক করে ম্যারিনেট করা যাক আর প্রধান উপকরণ হিসেবে যেটা নিয়েছি সেটা তো চিকেন সেটা বলার আর অপেক্ষা রাখে না তাই প্রথমে না বলে শেষেই বলছি চলুন এবার উপকরণগুলো এক এক করে মিশানো যাক প্রথমে স্বাদ মতো নুন নিয়ে নিই আমি এখন 1.5 চামচ মতো নুন নেব তারপর সামান্য হলুদ গুঁড়ো নেব একটু জিরে নেব কারণ জিরে আমার আদার সঙ্গে বাটা রয়েছে আপনাদের যদি শুধু আদা বাটা থাকে তো জিরে 1-1.5 চামচ নেবেন ধনে গুঁড়ো নেব 1 চামচ মতো ছোট চামচের অবশ্যই যেহেতু চিকেনের পরিমাণটা একটু কম আছে 1 কিলো মতো হলে পরিমাণটা বেশি হবে আর ইনগ্রিডিয়েন্টসগুলো উপকরণগুলো বেশি বেশি করে দিতে হবে এখানে আমি আদা বাটা জিরে বাটাটা 1.5 চামচ মতো দিলাম এদিকে আদা হলো এদিকে হচ্ছে রসুন এতটা পরিমাণ দিলাম ভর্তি ভর্তি 1 চামচ একদম ভর্তি ভর্তি 4 চামচের 1 চামচ আর চিলি সস দিলাম একটু পরিমাণ মতো এগুলো দিতে হবে আর এদিকে ডার্ক সয়া সসটা একটু দেবেন বেশি না টমেটো কেচাপটা এগুলো সবই তো জলের জিনিস যতই সস দেবেন তত জলের পরিমাণ বাড়বে তাই একটু একটু করে সবগুলো দেবেন ভিনিগারটা 1 চামচ মতো দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো দেবো পেঁয়াজ কুচিটা পুরোটাই দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দেবো এটা একটু বেশি দিতে হবে কারণ এটাতে টেস্টটাকে পুরোপুরি বদলে দেবে
চিকেন কারি মশলা দেবো এক চামচ মতো, গরম মশলা একটু, এরপরে একটা যে ডিম নিয়েছিলাম সেটা ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এরপরে কিছুটা বেসন নিয়ে নেব, কিছুটা নেব, এটা মাখার উপর ডিপেন্ড করছে, যদি যখন মাখবো সেটা যদি একটু জল জল ধরনের হয়ে থাকে, জলের পরিমাণ বেশি হয়ে থাকে, তখন এই বেসনের পরিমাণও বাড়াতে হবে আর কর্নফ্লাওয়ারের পরিমাণও বাড়াতে হবে। আর যদি দেখেন যে হ্যাঁ আর গায়ে লাগা লাগা আঠা আঠা মতো হচ্ছে, বেশ গায়ে লেগে থাকছে গ্রেভিটা, ঝরে পড়ছে না, তাহলে সেক্ষেত্রে আর না দিলেও চলবে বেসনটা। আর এখানে আমি আপাতত 3 চামচ মতো নেব কর্নফ্লাওয়ার ভর্তি ভর্তি। এরপরে এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব, আর মেখে আমি 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। তাহলে 10 মিনিট বাদেই আসছি। দেখুন আমার ম্যারিনেটটা ভালো করে ফেলেছি চিকেনের, আমি ভালো করে সবগুলো মাখিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার এটা রেডি ফ্রাই করার জন্য। তো এর সাথে সাথে একটা কথা বলা খুব দরকারি, সেটা হচ্ছে যদি আপনাদের ঘরে ক্যাপসিকাম থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ছোট ছোট কিউব করে, ছোট ছোট কুচি করে এর মধ্যে মিশিয়ে দেবেন পেঁয়াজের মতো, তাহলে টেস্টটা আরও বাড়বে দেখবেন একদিন দিয়ে। আমার বাড়িতে ছিল না তাই আমি আজ দিতে পারিনি, কিন্তু যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দেবেন। এদিকে আমার তেল প্রায় গরম হয়ে গেছে, চলুন তাহলে এক এক করে ছাড়া যাক। যতগুলো ধরবে ততগুলোই আমি দিয়ে দেবো আগে। একটাই থাক, একটা ফ্রাই হোক, ফ্রাই হওয়ার পর আবার ফিরে আসছি। দেখুন আমার পকোড়া প্রায় সব ভাজা হয়ে গেছে, চিকেন পকোড়া রেডি, একেবারে রেডি। আর এইদিকে আমার ছেলেও রেডি, বসে পড়েছে প্লেট নিয়ে। আচ্ছা খা, কেমন হয়েছে? ভালো, একদম যেন দারুণ হয়েছে, একদম যেন বাইরের চিকেন পকোড়ার মতন, কেনা চিকেন পকোড়া, তাই টেস্টটা এসেছে বাইরের মতো। তো দেখলেন তো, 8 থেকে 80 সবার পছন্দ চিকেন পকোড়া, তবে সবসময় ভালো হয় না, তবে এইভাবে করলে চিকেন পকোড়া, ঘরের পকোড়া ঠিক বাইরের মতনই খেতে লাগবে, অসাধারণ টেস্ট হবে, একবার করে দেখবেন। আপনারা তো করেনি ঘরের উপকরণ দিয়ে, তবে আমি যেভাবে যা যা দিয়েছি সেভাবে করে দেখবেন, বাইরে থেকে আর কোনো দিন ভুলেও কিনে খাবেন না, আর খুব ইজি দেখলেন তো।
খুব ইজি ওয়েতে আমি করলাম। আমার ছেলে তো খেয়েই যাচ্ছে। ঠিক আছে বন্ধুগণ, আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত টাটা বাই। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, আপনাদের কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আর আপনারা বাড়িতে এরকমভাবেই পকোড়া ট্রাই করে কেমন লাগলো খেয়ে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো তাহলে আসি, বিদায়, টাটা, বাই।